জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ কথা। আপনারা জানেন আজ 26শে ভাদ্র, আর আজকে আমরা অনেকেই জানি তাল নবমী তিথি। আর তাল নবমী তিথিটা তো জানারই কথা, কারণ এই দিনে আমাদের বিশেষ কিছু পালন করতে হয় নিষ্ঠা সহকারে। এই ভাদ্র মাসের এই দিনটা আমরা বছরে একবারই পাই, তাই আজকের দিনটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা সৎসঙ্গীরা আছি। আবার অনেকেই জানি কাল তাল নবমী তিথি। তাহলে আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে অ্যাকচুয়াল তাল নবমী তিথিটা কবে, আজ না কাল। সত্যি এটা খুব একটা মানে এমন একটা ধারণায় পৌঁছে গেছি, বুঝতে পারছি না আজ না কাল। তো আমি আপনাদের একটা ইম্পর্ট্যান্ট বিজ্ঞপ্তি দেখাচ্ছি, যে বিজ্ঞপ্তিতে আপনারা বুঝতে পারবেন আজ পালন করবেন না কাল পালন করবেন। দেখুন, আজ যদি আপনাদের কাছে বাংলা ক্যালেন্ডার আছে তাহলে আপনারা বাংলা ক্যালেন্ডারে চেক করতে পারেন। আজ হচ্ছে 26শে ভাদ্র, বৃহস্পতিবার 26শে ভাদ্র। আচ্ছা, আলোচনা পত্রিকা যে প্রত্যেক মাসে ঠাকুরবাড়ির থেকে পাবলিক হয়, সেই আলোচনা পত্রিকা স্বস্তি সেবক নামক এক পত্রিকা, তো সেই পত্রিকা প্রত্যেক মাসের সৎসঙ্গী যারা আছেন তারা অনেকেই সংগ্রহ করে থাকেন এবং পড়ে থাকেন। এদের মধ্যে আমিও একজন, যে আমি প্রত্যেক মাসে আলোচনা এবং স্বস্তি সেবক, যবে থেকে দীক্ষা নিয়েছি তবে থেকে আলোচনা এবং স্বস্তি সেবক আমার বাড়িতে একদম সুন্দর করে গুছিয়ে রাখা আছে। আজও তাই আলোচনা স্বস্তি সেবক নিয়েই আমি আপনাদের কাছে এসেছি। সেখানে একটা যে বিজ্ঞপ্তি আছে, যেটা আমি আপনাদের কাছে এর আগেও আলোচনা করেছিলাম, ভালোভাবে বিজ্ঞপ্তিটা দেখুন, খুব ভালো মতো বিজ্ঞপ্তিটা দেখুন। এখানে দেওয়া আছে আপনাদের, মানে ক্যামেরায় ধরছি বলে হয়তো উল্টো হচ্ছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম আবির্ভাব তিথি 27শে ভাদ্র বৃহস্পতিবার লেখা আছে, 12ই সেপ্টেম্বর। তাহলে দেখুন, 12ই সেপ্টেম্বর লেখা আছে, আজ কি বলুন তো, আজ কত তারিখ বলুন তো, আজ হচ্ছে 12ই সেপ্টেম্বর। স্বস্তি সেবক, স্বস্তি সেবকে লেখা আছে 27শে ভাদ্র 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, কিন্তু আজ হচ্ছে 26শে ভাদ্র 26শে ভাদ্র 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। তাহলে এখানে আমার মনে হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে, যাই হোক একটা সমস্যা হয়েছে, অথচ ক্যালেন্ডারে 26 তারিখ। তো সেই অনুসারে দেখতে গেলে আজ 26 তারিখ, আজ বৃহস্পতিবার, কিন্তু এখানে দেওয়া আছে অন্যটা। তো যাই হোক, আপনারা নিশ্চয় ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তো তাল নবমী তিথি আজ না কাল, এরপরে আপনারা বুঝতে পেরেছেন। আমি যেহেতু আমি ঋত্বিক দাদাকে ফোন করেছিলাম এই কনফিউশনের জন্য, আমি নিজেই কনফিউশনে আছি, ফোন করেছিলাম, তো উনি আমায় বললেন কাল আগামীকাল তাল নবমী তিথি পালন করতে। তো যাই হোক, এখন তিনিও ঠিক বলছেন নাকি আমি তাও কনফিউশনে এখনও পর্যন্ত আছি। তো আপনাদের যদি সঠিক খবর থাকে তাহলে আপনারা কালেক্ট করে আমাকে অবশ্যই ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের কমেন্ট বক্সে জানান। কিন্তু আমি এটা ঠিকই বলতে পারি যে ঠাকুরের এই জন্মতিথিতে, শুভ তাল নবমী তিথিতে ঠাকুরকে কী কী নিবেদন করতে হয়, ঠাকুর কী কী পছন্দ করেন, ঠাকুরের কী কী চাহিদা, আজকে আমরা এই বিষয়টুকু নিয়ে আলোচনা করে নিই। পরমদয়াল শিশি ঠাকুরের জন্ম কখন হয়েছিল, পরমদয়াল শিশি ঠাকুরের শুভ জন্ম সম্পর্কে আলোচনা করি। 1810 শতাব্দ সন 1295 সালে 30শে ভাদ্র সংক্রান্তি দিবসে তাল নবমী তিথি শুক্রবার দিবাচারিদণ্ড বিস্ফল সময়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্ম হইল। রজনী প্রভাতা তাল নবমীর ব্রত উৎসব অনেকেই পালন করেন। তো এই ভাদ্র মাস খুব একটা শুভ মাস বলতে পারেন। তো ঠাকুরের কীভাবে জন্ম হয়েছিল, ঠাকুর জন্ম হবার পর কেমনভাবে আলোয় আলোকিত হয়েছিল, এই শুভ জন্ম বৃত্তান্ত সম্পর্কে আপনারা আশা করি অনেকেই জানেন। তবুও আমি এ সম্পর্কে 30শে ভাদ্র কিছু কথা আলোচনা করব, যেহেতু পরমদয়াল শিশি ঠাকুরের আবির্ভাব দিবস হচ্ছে 30শে ভাদ্র। তো তিথিতে আমরা যে যেভাবে ঠাকুরের পছন্দগুলো, যেভাবে ঠাকুরের কাছে আমরা
পছন্দ জিনিসগুলো নিবেদন করি সেসব সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে দেখুন, আমরা আমাদের ছেলে মেয়ে বলুন, বাবা মা বলুন, এদের মানে এরা আমাদের সকলেই প্রিয়জন। এদের জন্মদিনে আমরা কী করি, যেটা যেটা খেতে ভালোবাসে তাদেরকে সেটাই করে খাওয়াই। আমার ছেলে একটু আলু ভাজা খেতে ভালোবাসে, আমার ছেলে ওই অমুক মিষ্টিটা খেতে ভালোবাসে, এই নতুন জামা পরবে আমার ছেলে। তো যাই হোক, আমার ছেলে যা যা পছন্দ করে আমি আমার ছেলেকে জন্মদিনের দিনে সেটাই করে দিই, করে খাওয়াই, তাকে নতুন পোশাক পরাই। তো আমার ছেলের জন্য, আমার প্রিয়জনদের জন্য আমার এত ভাবনা। আর আমার পরমদয়াল শিশি ঠাকুর, তিনি তো আমার ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার প্রধান একজন, তিনি আমার সবচেয়ে উপরে আছেন। তাহলে আমি তাকে কি নিবেদন করব, নিশ্চয়ই তার পছন্দগুলোই আমি তাকে এই সময় নিবেদন করব। তো পছন্দগুলো কি, তিনি কি ফুল ভালোবাসেন, কোন ফুলটা ভালোবাসেন, তিনি কি খেতে ভালোবাসেন। আমরা সকলে জানি তাল বড়া, তাল পরমদয়ালের প্রিয়। আমরা ঠাকুর বাড়িতে গিয়ে দেখেছি বড় বড় সৎসঙ্গে এত লোকজন, কোনো কিছু খাওয়ার ব্যবস্থা নয়, কেবলমাত্র শুধু একটি করে গুড়ের বাতাসা। অন্যান্য মন্দিরে কিন্তু এই গুড়ের বাতাসা চলে না, কিন্তু ঠাকুরের কাছে এই গুড়ের বাতাসাটা খুব প্রিয়। তো যাই হোক, ঠাকুরের প্রিয় রং, দেখুন আপনাদের আপনাদের কাছে যদি স্মৃতির মালা বইটা আছে, তাহলে আপনার স্মৃতির মালা বই খুললেই কিন্তু পেয়ে যাবেন ঠাকুরের পছন্দ অপছন্দগুলো। যেমন দেখুন, ঠাকুরের পছন্দ, প্রিয় রং, ঠাকুরের প্রিয় রং হচ্ছে সাদা। ঠাকুরের পোশাক, বিছানার চাদর, মশারি সবই ছিল সাদা রঙের। ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল, বিশেষ করে তিনি ভালোবাসতেন রজনীগন্ধা। প্রিয় থাকার জায়গা, পরমদয়াল শিশি ঠাকুর বাড়িতে জায়গার অভাব নেই, কিন্তু সমস্ত জায়গা দেখেছেন বেশ সুন্দর, ছাউনি, তারপর চারপাশে টিন দিয়ে ঘেরা, কেমন একটা ঘরে ঠাকুর আছেন, কিন্তু তার মধ্যেও কত সৌন্দর্য, কারণ ঠাকুর খোলামেলা জায়গাটা খুব বেশি পছন্দ করতেন। তাহলে কেমন একটা জায়গার মধ্যে ঠাকুর আছেন, এত সুন্দর পরিবেশ থাকতেও, এত সুন্দর জায়গা থাকতেও, এত সুন্দর সুন্দর ঘর থাকতে ঠাকুর কিন্তু বেছে নিয়েছেন খোলামেলা একটা জায়গাকে। যাই হোক, নদী তীরে থাকতেও ঠাকুর ভালোবাসতেন। দেওঘরে তার থাকার কয়েকটি স্থানের নাম হলো বড় দালানের ঘর, তাসুর ঘর, মেমোরিয়া যেটাকে বল, আমরা যে দেখি তার মানে বিভিন্ন রকম জিনিসগুলো, নতুন নতুন জিনিসগুলো দেখতে পাই, পরমদয়ালের দাড়ি কাটার বাক্স, পরমদয়ালের জুতো, তারপর তার হাতের কেটে রাখা নখগুলো, সবটাই তো আমরা মেমোরিয়াতে যে দেখি। তো ওই মেমোরিয়াটা পরমদয়াল শিশি ঠাকুরের ওই জায়গাটা পছন্দের ছিল, মানে ওই জায়গাটাই শিশি ঠাকুর থাকতেন। নিরালা নিবেশ, জামতলা, শ্রী অঙ্গন, নিভৃত কেতন, খড়ের ঘর। ঠাকুরের প্রিয় গান, ওরা চাহিতে জানে না দয়াময়, রজনীকান্ত সেনের লেখা। খেলিছ এ বিশ্বলয়ে, ঠাকুরের গান, মানে ঠাকুরের পছন্দের গান। ভালোবাসা নিদানে পালিয়ে যাবার বিধান বধু আছে কোনখানে, আরও আছে, আজকে আর বলছি না। প্রিয় মজার লাইন দুটি, ঠাকুর যে মজার লাইনগুলো ভালোবাসতেন। বাদশা বেগম ঝমঝমাঝম নাচতে শিখেছি, আয় মাদি তুই বেগম হবি খোয়াব রেখে দেখেছি। কয়েকটি প্রিয় কোটেশন, ডু আর্ন টু আদার্স অ্যাজ ইউ উইস টু বি ডান বাই। এই কোটেশনটা তো আপনারা শুনলেন, এর বাংলায় ভাবানুবাদ হচ্ছে, অপরের প্রতি করো সেই আচরণ, নিজে যাহা পেতে তুমি করো আকিঞ্চন। এটা ঠাকুরের প্রিয় কোটেশন ছিল। আচ্ছা, এরপর কী কী খেতে ভালোবাসতেন সেই নিয়ে আমরা একটু আলোচনা করি। ডাল ফেলানি নানা সবজি দিয়ে, ধোকার ডালনা, মোচার ঘণ্ট, ইঁচড়ের তরকারি, কাঁচা কলার কোপ্তা, ঠাকুরের পছন্দের খাবার। শীতের রাতে নরম পুরি ঢাকায় পরোটা, সিঙ্গারা, ছানা দিয়ে মাখামাখা তরকারি, ঘন চাপচাপ ছোলার ডাল ঠাকুর ভালোবাসতেন। সকালবেলা ঠাকুর খেতেন গোলমরিচ আর নুন দিয়ে কাঁচা ছানা, সাথে বিস্কুট, কখনো মুড়ি ভাজা, মাঝে মধ্যে মুসুম্বির রস খেতেন। বিকেলের টিফিনে মাখন ভাজা, বাদাম, কাঁকরোলের বিচি, ভেতরের শাঁসটা, এগুলো ঠাকুর খেতেন কম। গরমকালে রাত্রেবেলায় লেবু পাতা দিয়ে জল ঢালা ভাত খেতেন পরমদয়াল শিশি ঠাকুর। ঠাকুর পানে, ঠাকুরের যে পান তাতে থাকতো বড় এলাচ, কমলা লেবুর শুকনো খোসা,
জৈত্রী চিকে সুপুরি, মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখা সুপুরি ঠাকুর খেতেন, লবঙ্গ, কখনো কখনো চিকে সুপুরি বা লবঙ্গ মুখে রাখতেন। ঠাকুরের প্রিয় মিষ্টি হচ্ছে কড়া পাকের রসগোল্লা। ঠাকুরের প্রিয় ছোট্ট ছোট্ট কথাগুলি শুনুন। স্ফূর্তিতে কাম করো, লাগাও সালা কড়াই চাই, লাঠি বগলে করে চলে যাও। কখন আলি একেবারে আলাদিনের প্রদীপের মতো চলে এলি, নাম চলছে তো, তোমরা মানুষ হয়ে দাঁড়াও। চড়ই বেতি কইস কি সালার ডাকাত, কেউ ভালো কাজ করে এলে তাদেরকে তিনি বলতেন। ভালোবেসে আমাদের কখনো তিনি মণি, কখনো তিনি লক্ষ্মী বলে সম্বোধন করতেন। ঠাকুরের অপছন্দ, যেমনভাবে তার পছন্দের জিনিসগুলো আপনাদের বললাম, অপছন্দের জিনিসগুলো শুনুন। কাজ কাজে ঢিলেমি, এক ঘরে বেশি দিন থাকা, বেশি টক খাবার, পানসে তরকারি, কথা দিয়ে কথা না রাখা, কপটতা, ব্রাহ্মণদের টিকি বা পৈতে নিয়ে হাসি ঠাট্টা করা, শীতকাল, এলোমেলো আগোছালো, এগুলো ঠাকুরের অপছন্দ ছিল। তাহলে এই তাণ্ডবমী তিথিতে আমরা চাইবো তার পছন্দের কিছু কাজ করতে, যেগুলো আমাদের সামর্থ্য এবং হাতের কাছে আছে। তিথিতে কী কী নিবেদন করতে পারি যেগুলো আমাদের হাতের কাছে আছে? ঠাকুরের এই জন্মতিথিতে আমাদের সামর্থ্য মতো তার পছন্দের কিছু নিবেদন করতে পারি। যেমন সাদা রজনীগন্ধার ফুল নিবেদন করতে পারি, নতুন একখানা সাদা চাদর ঠাকুরের সিংহাসনে বিছিয়ে দিতে পারি, ঠাকুরকে রসগোল্লা, কড়া পাকের রসগোল্লা ঘরে বানিয়ে দিতে পারি, কিংবা আরও দোকান থেকে কিনে দিতে পারি। তো আমার মনে হয় সদাচারী হয়ে ঘরে নিজে হাতে কড়া পাকের রসগোল্লা যদি জানেন তৈরি করতে, করে ঠাকুরকে দেওয়া ভালো। ভালো ফুলের মালা ঠাকুরকে প্রদান করা যায়, প্রণামী করা যায়, ভালোভাবে নিষ্ঠা সহকারে প্রণাম করা, পরমদারের পছন্দের দু একটি গান ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে শোনানো, আর তার সাথে সাথে ঠাকুরকে নিষ্ঠা সহকারে প্রণাম করা, ঠাকুরের নির্দেশগুলো বারবার মানুষের কাছে আলোচনা করা, এগুলো ঠাকুরের কাছে আমরা এই তাণ্ডবমী তিথিতে করতে পারি। তো তাণ্ডবমী তিথিতে কী করা যায় আপনাদের তা বললাম, এবং কবে তাও আপনাদের সামনে আমি পুরো মানে যে কনফিউশনটা ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আপনারা ঠিক করুন কী করবেন না করবেন। আজ এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি, আবার নিয়ে আসব একটা ভালো আলোচনা 30 তারিখে। তার আগে কালকেও আসব নতুন ইষ্ট আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাণ্ডবমী তিথিতে সুন্দরভাবে সৎসঙ্গ উদযাপন করুন। জয়।